জানাই আজকে আপনারা জানেন আমরা শেষ দিকে প্রোগ্রাম করার ইচ্ছা ছিল আমরা দিছিলাম প্রোগ্রাম ওইখানে কয়েক হাজার লোক হইত কিন্তু কেন আমরা করি নাই আমাদের ওইখানে জায়গাও ছোট আজকে চিন্তা করলাম শেষ দিকে শ্রীনগরে যেহেতু এই ঘটনা হয়েছে আমরা চাই না যে শেষ দিকের ভিতরে এই ধরনের অকাঙ্ক্ষিত দুর্ঘটনা হোক আর আমরা চাই শান্তি আমাদের শেষ দিকে অবশ্যই কখনোই গোলমাল হয় নাই আগামীতে আমি চাই না যে হোক আমরা চাই সবাই মিলা যার যার দল শেষে করবে যার যার প্রতিভা শেষে করবে আজকে আমি যেটা বললাম আজকের যে প্রতিভা এটা কিন্তু সমস্ত বাংলাদেশের জনগণের প্রতিভা এখানে প্রতিভা এখানে দলীয় ভাবে বলাটাই উচিত না তারপর আমি মনে করি আমরা কেন করতেছি যে আগামীতে ইনশাল্লাহ এই দেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে ইনশাল্লাহ আজকে আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের কর্মসংস্থান কাজ করব আমরা আমাদের যে প্রোগ্রাম আমরা নিন্দা জ্ঞাপন করব আমরা আল্লাহর নিকট কামনা করব আল্লাহ যেন এই সরকারের হাত থেকে এই দেশকে মুক্তি করে আমরা আমাদের যারা এই যে খুন হয়েছে ছেলে আছে সমস্ত বিএনপির নেতৃবৃন্দ ভাইদের জন্য আমরা দোয়া করব এই দেশের সেভাবে লুটতারা হইতেছে আমাদের কোনো গণতন্ত্র নাই এর জন্য দোয়া করব ইনশাআল্লাহ আজকে আমরা শুধু প্রতিবাদ এখানেই শেষ না আপনারা যে এখানে কষ্ট করে আছেন যেখানে একটা মিছিল করলেন তাকে পাকিস্তানের নিউজ দেখেন পাকিস্তানের ইমরান খানের সমস্ত টিভি বন্ধ করে দিয়েছে কিন্তু তার প্রতিটা সদস্যর একটা করে মোবাইল টেলিফোন যে আছে প্রতিটা মোবাইলে একটা করে টিভি চ্যানেল হয়ে গেছে আমি অনুরোধ করব আপনারা প্রতিজনে একটা করে টিভি চ্যানেল দিয়া এবং আশেপাশের মা বোনদেরকে বোঝানোর চেষ্টা করবেন এই সরকার কি করতেছে শুধু প্রতিবাদ করে খান্ত নয় আমরা আল্লাহর তাই দোয়া করব কারণ এই দেশে মেরা 95% মুসলমান আল্লাহ অবশ্যই এই দেশকে ভালোবাসে দিয়ে কিন্তু আমরা করোনা থেকে মুক্তি আছে তাই আমরা আল্লাহর নিকট দোয়া করব আগামীতে ইনশাআল্লাহ আমাদের মনের আশা পূরণ হবেই হবে এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতন এখানে বিদায় নিচ্ছি